প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া কখনো অন্য নামে ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোর মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটা ভুলে গিয়েছিলাম। তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা আমি বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে নিয়ে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি? তখন আমি ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি, আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসাকে খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের বাড়ি চলে যাবে। তারপরও একটুকু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। মারে, বাবাদের বাহিটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা কখনোই বোঝাতে পারে না। জানি মা, আমার লেখাটা পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল, তোরা যে যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি, ন্যাংরা হবি না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের মতো সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটা এত সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন নিজে মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারোর প্রয়োজন বোধ করিস না। ভালো থাকিস মা, ইতি তোর হতভাগা বাবা। আমরা সন্তানেরা বাবা মাদের একটু বোঝা উচিত, তারা কি চাই, তাদের কোনটাতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।